বাবা ছেলের মধ্যে রাজনৈতিক মতানৈক্য, বাবাকে ধারালো অস্ত্রের আঘাত ছেলের বিরুদ্ধে, আহতকে ভর্তি করা হয়েছে বনগাঁ হাসপাতালে, বাগদার ঘটনায় চাঞ্চল্য। বাবা ও ছেলের মধ্যে রাজনৈতিক মতানৈক্য, বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার ঘাটপাতিলা এলাকায়। বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বাবা কালী সাঁতরা বিজেপি সমর্থক, ছেলে মাধব সাঁতরা তৃণমূল কর্মী। এ নিয়ে বাড়িতে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগে থাকত। শুক্রবার ফের একই জিনিস নিয়ে ঝামেলার সূত্রপাত। তৃণমূল কর্মী ছেলে মাধব ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তার বিজেপি কর্মী বাবা কালী সাঁতরাকে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কালী সাঁতরাকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসার পর বনগাঁ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি তিনি। ওদের পারিবারিক সামান্য একটু ইয়েও আছে, রাজনীতির কারণে খানিকটা ছেলে টিএমসি করে, বাবা বিজেপি করে, সেই হিসাবে গন্ডগোলটা বেশি রকম উস্কানিমূলক গন্ডগোলটা হচ্ছে। হ্যাঁ, সেটা ওই পাটকাটা হেসো দিয়েই কুপিয়েছে, মাথায় মেরেছে, পেটেও একটা কোপ মেরেছিল, সেটা ঠিক মতো ধরেনি, হাতের কোপটা, ডান হাতের কোপটা খুব মারাত্মক হয়েছে। আহত কালী সাঁতরা লোকের জমিতে চাষ আবাদের কাজ করেন, তার এক ছেলে ও দুই মেয়ে। কালীবাবুর ছেলে মাধবও লোকের জমিতে চাষ আবাদের কাজ করে। কালীবাবু তার স্ত্রী, ছেলে মাধব তার স্ত্রী, ছেলে মেয়েকে নিয়ে একই বাড়িতে বসবাস করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বামীগতের বাড়ি কি গন্ডগোল আছে, বাপ বেটা চেঞ্জি, বাবা বিজেপি, হ্যাঁ বাবাও ছেলে স্থানীয় বাসিন্দা বাসুদেব মল্লিক বলেন, বাবা ছেলে মারামারি করেছে, রাজনীতি নিয়ে ওদের মাঝে মধ্যেই বচসা হতো। ওই মুহূর্তে বাপ বেটাই মারামারি করেছিল, অনেক পাঠে পাঠে নিয়ে হচ্ছিল, ছেলে টিএমসি করে, বাবা বিজেপি করে, মাঝে মাঝে এমনি হয় অশান্তি, সন্ধ্যার একটু পর পরে ছেলে বাবারে মারলো, আমরা পাড়ার লোক আমরা নিয়ে আসলাম হসপিটালে। প্রথম যুদ্ধ মেরেছে, তারপরে হেসুতে কোপ মেরেছে আর কি। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, তৃণমূল এই শিক্ষাতেই শিক্ষিত, ওরা বিজেপিকে আক্রমণ করে, বাবাকেও ছাড়ে না। কারোর স্বাধীন রাষ্ট্রে কেউ অন্য দল করতেই পারে, কিন্তু সংসারের মধ্যেও এরা আগুন লাগিয়ে দিয়েছে, এর নাম হলো তৃণমূল। যে তার মাথায়, সন্তানের মাথায় এমন বিষ ঢুকিয়ে দিয়েছে যে বাবা ও বাবার চোখে দেখেনি, ও বিজেপি চোখে দেখেছে, তাই ও কুপিয়েছে। বাবার চোখে দেখলে এটা হতো না, কারণ এর নামই তৃণমূল। সংসারে ভেদাভেদ, স্বামী স্ত্রীতে ভেদাভেদ, রাস্তাঘাটে ভেদাভেদ, সমাজে ভেদাভেদ, পাড়ায় ভেদাভেদ এবং জাতিগত ভেদাভেদ এই তৃণমূল করে চাই। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এটা পারিবারিক গণ্ডগোল, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা পারিবারিক একটা গণ্ডগোল, অযথা রাজনৈতিক রং নেবার চেষ্টা করছে, কেননা এবারে উপনির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে, ওদের প্রায় জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন বুঝতে পারছে আগামী দিনে, আর বাগদার মানুষ বিজেপিকে ভোট দেবে না, মহকুমা থেকেই ওদের ধস নামবে। অতএব সেই জন্য নানা রকম চক্রান্ত করছে, সন্দেশকালীর মতন চেষ্টা করছে নানা রকমভাবে কমপ্লেন করে হেয় করবার জন্য, এতে কোনো কাজ হবে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।